হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওটা, যে সেগমেন্টটা আছে, এটা কিন্তু রাইডার বলুন, ড্রাইভার বলুন, বা যাদের কার ওন করেন, যে বাইক ওন করেন, তাদের জন্য। আর জানি আমার এই চ্যানেলটাই কিন্তু মোটর ব্লগিং বা বাইকসের উপরে, বাট আমি একটা নতুন জিনিস অ্যামাজন থেকে অর্ডার করেছি অ্যান্ড দ্যাট ইজ গোয়িং টু হেল্প মি আ লট, বিকজ এই জিনিসটা যেটা আমি কিনেছি, এটা একটা ব্যাটারি চার্জার প্লাস ব্যাটারি রিপেয়ার করে এমন একটা জিনিস। তো এটা পোর্টেবল, বেশি এক্সপেন্সিভ না, আর এটা তাদের জন্যেই উচিত কেনা, বা যেটাকে বলে না পয়সা ওয়াসুল, যাদের কাছে মোর দ্যান ওয়ান বাইকস হবে, বা ধরুন একটা গাড়ি আছে, দুটো তিনটে বাইকস আছে, তাদের জন্যে কিন্তু জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যাবে, খুব নেসেসারি। তো এটাগুলোকে মেনটেন করা কিন্তু আমাদের জন্য কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। মেনটেন্যান্স বলতে গেলে পর আমরা যদি ব্যাটারি কম্পোনেন্টটা দেখি বা ব্যাটারিটাকে যদি দেখি, তখন কিন্তু প্রত্যেকটা ব্যাটারি কিন্তু চার্জ ডাউন হয়ে যাবে। মনে করুন আমার গাড়ি অলমোস্ট এক মাস চলছে না, বা এমন একটা বাইক যেটা পড়ে আছে সেটা হয়তো দু তিন সপ্তাহ ধরে পড়ে আছে, তো সেটা কিন্তু ড্রেন হয়ে যাচ্ছে ব্যাটারিটা। তো যখন আমি বাইক নিয়ে কোথাও যাচ্ছি, সেখানে কিন্তু আমার ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে অন দ্য স্পট, রাস্তায় গেলে পর টেম্পারেচার ড্রপের জন্য, টেম্পারেচার বাড়ানোর জন্য কিন্তু ব্যাটারিতে কোনো কারণে কিন্তু ডিসচার্জ হয়ে যেতে পারে। ব্যাটারি যখন কাজ না করে বা ব্যাটারি যদি ডাউন হয়ে যায়, তখন আপনি কী করবেন? তখন আপনাকে আপনার নিয়ার বাই কোনো ব্যাটারি যে দোকান আছে সেখানে গিয়ে চার্জ দিতে হবে। তো এমনই একটা জিনিস আমি রিসেন্টলি কিনলাম, আজকেই আমি অ্যামাজন থেকে পেয়েছিলাম, ইটস আ গুড ডিল। সেটা হচ্ছে ব্যাটারি চার্জার। তো বেসিক্যালি আমরা কী করতে পারো, 12 ভোল্টের যে কোনো ব্যাটারি, গাড়ি হোক, বাইক হোক, স্কুটি হোক, সেটা এনি টাইম ক্যান বি লেড অ্যাসিড, ক্যান বি লিথিয়াম আয়ন, ইট ক্যান বি জেল বেসড, সেগুলোকে চার্জ করতে পারবো বাড়িতে বসে অ্যাট মাই ওন কনভিনিয়েন্ট। তার উপরে আরেকটা ভালো প্লাস পয়েন্ট হচ্ছে, কোনো ব্যাটারি যেটা মনে করুন 2-3 বছর পুরনো হয়ে গেছে, অনেকটা উইক হয়ে গেছে ব্যাটারিটা, সেটাও কিন্তু এই যে মেশিনটা আছে সেই মেশিনটা কিন্তু রিপেয়ার করতে পারে। ভিডিওটাকে আগে দেখার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে কিন্তু ক্লিক করুন, আর তার সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট অবভিয়াসলি করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সবাইকে জানাবেন। আর তার আগে বলে দেবো একদম ভিডিও এন্ডে যে এটা কত টাকা পড়েছে আর কোথা থেকে অর্ডার করলে পর আপনি কীভাবে পেতে পারেন। এটা দেখুন, এটা কিন্তু রিট্র্যাড বলে একটা কোম্পানি আছে, 7 স্টেজ কন্ট্রোল করে, প্রফেশনাল অটোমেটিক মোড আছে, AMG, জেল, সি ওয়েট, ডিপ সাইকেল, সব রকম ব্যাটারি কিন্তু করা যায়, ওভার হিট থেকে কিন্তু স্টপ করে দিতে পারে, রিভার্স পোলারিটি প্রোটেকশন করছে, আর ব্যাটারি লাইফটা কিন্তু বাড়ি দিচ্ছে। এটা কিন্তু সেই বক্সটা। তো বক্সের মধ্যে দেখুন, বক্সের যে মডেল নাম্বারটা আছে এখানে কিন্তু লেখা আছে, এক্স্যাক্টলি আমরা কিন্তু এটা কিনেছি। তো লেটস গো অ্যাড অ্যান্ড আনবক্স দিস। তো আনবক্স করার পরে এটা হচ্ছে মডিউলটা, আর তার সঙ্গে এই যে নেগেটিভ বা মাইনাস যেটাকে বলে, আর পজিটিভ ওয়্যারটাকে যেটা আমরা লাগাবো এটা, আর এটা আমি কিন্তু যে কোনো 5 ভোল্ট সকেটে লাগিয়ে আমরা কিন্তু এখানে যে মোডসগুলো আছে সেই মোডসগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। বেসিক্যালি আপনারা দেখে নিন এখানে যেই মোডসগুলো আছে, এটার যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, মানে কত ইনপুট কত আউটপুট, আর ইনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, আর সঙ্গে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। তো আজকে আমরা আমার পুরনো রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ডের ব্যাটারিটাকে আমরা দেখবো কী কন্ডিশন আছে, কী হচ্ছে না হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেশিনটাকে লাগিয়ে নিয়েছি আমার সকেটের সঙ্গে, এখন যেহেতু কোনো কানেকশান নেই তো সেই জন্য কিন্তু এখানে কিন্তু অফ দেখাচ্ছে। আর তার সঙ্গে আপনাদের সবাইকে দেখিয়ে দিই, যখনই আমি এটাকে কানেক্ট করবো, এই কিন্তু অটো ডিটেক্ট করে নেবে যে এটা জেল আছে না, স্ট্যান্ডার্ড চার্জ হবে না, AGM হবে না, রিপেয়ার হবে না, মোটোতে যাবে, ঠিক আছে? এইটা কিন্তু অটোমেটিক্যালি মেশিনটা ডিটেক্ট করে নেবে। তো দেখুন, আমি যখন এটাকে কানেক্ট করে নিয়েছি, ভালো করে যদি দেখতে চান তো দেখুন, এই যে কানেক্ট করে নিয়েছি, আর এই কিন্তু সাথে সাথে ডিটেক্ট করে নিয়েছে এর কত টেম্পারেচার রয়েছে আর এটা কত ভোল্ট আছে। আর আমি যখন এটা কানেক্ট করব, এখন আমি সকেটে কিন্তু প্লাগ ইন করিনি, যখন আমি সকেটে কানেক্ট করব এটা কিন্তু অটোমেটিক্যালি বলে দেবে। তো আমি সকেটে কানেক্ট করার সাথে সাথেই এখানে কিন্তু রিপেয়ার অপশানে গেছে, তার মানে আমার ব্যাটারি কিন্তু ড্যামেজ আছে, তো সাথে সাথে কিন্তু রিপেয়ার করছে ব্যাটারিটাকে। এখন দেখলাম যে ব্যাটারি কী করে চার্জ করতে হয়, আর এটা রিপেয়ার মোডে রয়েছে, তো এটা চার্জ রয়েছে অ্যারাউন্ড 80% ব্যাটারিটা, আর আমাকে মেশিন ইন্ডিকেট করছে যে ইউ নিড টু রিপেয়ার দ্য ব্যাটারি, কারণ ব্যাটারিটা উইক হয়ে পড়েছে, ভিতরে হয়তো কোনো সালফেট বা সালফার বা হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে। তো আমরা রিপেয়ার মোডটা দিয়ে দেখলাম, রিপেয়ার হতে অ্যাপ্রক্সিমেটলি 16 আওয়ার্স লাগবে, তো আজকে ওভারনাইট আমরা এটাকে চার্জে ফেলে রাখবো, কালকে এসে দেখবো কী হচ্ছে এটাই।
এই গুড মর্নিং, ইটস আ নেক্সট ডে মর্নিং। আর এইবারে আমরা আসলাম এটাকে দেখতে যে এটা কত দূর হয়েছে। তো যেটা সবার আগে এসে আমরা মেশিনে এটা কিন্তু রেডি হয়ে গেছিলো ফুল। এবার আমরা যেটা করলাম সেটা হচ্ছে মোটোতে চলে গেছে, মোটোতে গিয়ে এখন টিইটি অপশানটা চলছে, মানে টেস্ট করছে ব্যাটারিটাকে। তো টেস্ট করার পরে আমরা বুঝতে পারবো ব্যাটারিটা কি কন্ডিশন আছে, ব্যাটারিটা কি ফুল চার্জ হচ্ছে না ব্যাটারিটাকে রিপ্লেস করতে হবে। তো অবভিয়াসলি এখানে দেখতেই পাচ্ছেন টিইটি চলছে, অ্যান্ড এই টেস্টটা মোটামুটি চলবে এখনও 45 মিনিটস টু 1 আওয়ার। তারপর আবার এসে আমরা দেখবো যে ব্যাটারির কী কন্ডিশন হচ্ছে। দেখুন মেশিনটা এখনও চলছে। তো মেশিনটা আমি একটা জিনিস বলে দিই, এটা তো বেসিক্যালি এটা কিন্তু 7 স্টেপ চার্জিং করে। এটা কিন্তু একটা স্মার্ট পোর্টেবল চার্জার, ব্যাটারি চার্জার 12 ভোল্ট ব্যাটারির জন্য বা কার বা বাইকের জন্য। তো প্রথম স্টেজে এটা কী করবে, এটা ব্যাটারি ডিসালফেশন করে। সেকেন্ড স্টেজটা এটা সফট স্টার্ট চার্জিং করে। থার্ড স্টেজে বাল্ক চার্জিং করবে। ফোর্থে অ্যাবজর্পশন চার্জিং করবে। ফিফথে ব্যাটারিটাকে টেস্ট করবে। সিক্সথে রিকন্ডিশনিং চার্জিং করবে। আর সাথে ফ্লোট অ্যান্ড মেনটেন্যান্স চার্জিং করবে। তো এখন যে মোডে আছে সেটা দেখুন, হয়ে গেছে ফুল চার্জ কমপ্লিট। তো ব্যাটারিটা এখন ফুললি রেডি, অ্যান্ড ব্যাটারি ইজ গুড টু গো। এরপর আমরা বাইকে লাগাবো অ্যান্ড এটা চালাবো। এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, যেটা কিন্তু আপনি লং রাইডে যারা রাইডার্স আছে তারা কিন্তু ক্যারি করতে পারে, স্পেশালি হিমালয়ান ওনার্স। যে আমি যদি স্পিতি করি ওখানে কিন্তু ব্যাটারি ডাউন হয়ে যেতে পারে, ওখানে কিন্তু ব্যাটারি চার্জ করার অপশান নাও থাকতে পারে। যদি এটা একটা হালকা ওয়েট, যেটা কিন্তু আপনি ইজিলি ব্যাগে ক্যারি করে আপনি কোনো মাউন্টেন্সে লো টেম্পারেচার জোনে যেতে পারবেন, যেখানে যদি ব্যাটারি ডাউনও হয়ে যায় আপনি কিন্তু চার্জ করে নিতে পারবেন।